সরকারি ভাবে চালের আমদানি শুল্ক কিছুটা কমেছে। শহর ও গ্রাম পর্যায়ে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রিও শুরু হয়েছে। রংপুরের বাজারে চালের দাম তাই কিছুটা নিম্নমুখী। রংপুর সিটি চাল বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। চালের আমদানি শুল্ক কমিয়ে 15.25% করায় এবং সিটি কর্পোরেশন পৌর এলাকা ইউনিয়ন পর্যায়ে ব্যাপকভাবে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি শুরু করায় বাজারে চালের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে, কিছুটা নিম্নমুখী প্রভাব আমরা লক্ষ্য করছি। এবং রংপুরের সিটি বাজারে আমি এখন অবস্থান করছি এবং কথা বলছি একজন চাল ব্যবসায়ীর সাথে। এক সপ্তাহ আগে যে চালের বাজারটা ছিল, বর্তমানে সেই বাজারটা একটু নিম্নমুখী হয়েছে, কারণ সরকার ভ্যাট কমাইছে এবং ওমেক্সের মাধ্যমে চাল দিচ্ছে, এতে বাজারের মধ্যে বেশ প্রভাব পড়ছে। এতে 25 কেজি চালে 50 টাকা এবং 50 কেজি চালে 100 টাকার মতো নিম্নমুখী হয়েছে বাজার। আর খুচরা পর্যায়ে 2-3 টাকা কম বিক্রি হচ্ছে এখন। সাধারণ মানুষ বলছেন যে টিসিপি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণ আরও সম্প্রসারিত হলে এবং বাজার মনিটরিংয়ের শক্ত ব্যবস্থা হলে চালের দাম হয়তো আরও কিছুটা কমবে।